ওয়েলকাম স্টুডেন্টস আজ তোমাদের কাছে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের বাঁকুড়া ইউনিভার্সিটির যে এমএসি কোর্স এম এ অবলিক এমএসসি ইন ম্যাথামেটিক্সের যে কোর্স আছে সেই কোর্সের চারটে সেমিস্টারের কোর্স স্ট্রাকচার নিয়ে আমি কথাবার্তা বলব তার আগে একটা কথা বলে নিই যারা আমাদের ওয়েস্টবেঙ্গলের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ম্যাথেমেটিক্সে পিজি কোর্স করছো বা যারা ম্যাথামেটিক্সের অনার্স কোর্স করছো বা যদি তোমরা বিটেক করছো এবং তোমাদের সিলেবাসে অবশ্যই যদি ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স থাকে তাহলে আমার এই চ্যানেলে তোমরা সেই রিলেটেড ভিডিওস পাবে তো সেই জন্য যদি তোমাদের মনে হয় এই চ্যানেলটা তোমাদের জন্য হেল্পফুল তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি রেগুলার বেসিসে ম্যাথামেটিক্সের উপরে ভিডিওস এবং বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওস আমি দিয়ে থাকি এখন দেখো আজকে যেটা আমরা সিলেবাসটা সম্পর্কে আলোচনা করব আমি তোমাদেরকে ডিটেলস সিলেবাসটা আজকে বলছি না জাস্ট আমি বলবো যে চারটে সেমিস্টারে আমাদেরকে কোন কোন পেপারগুলো পড়তে হবে সেইগুলো সম্পর্কে একটু ব্রিফ আইডিয়া দেবো যারা একেবারে ইনিশিয়াল স্টেজে আছো যারা অর্থাৎ যারা হয়তো এমএসসির জন্য অ্যাডমিশন নিয়েছো বা এখনো হয়তো মেরিট লিস্ট বেরোয়নি তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে দেখো প্রথমেই যে সিলেবাসটার কথা বলছি সিলেবাসটা দেখো এমএসসি ইন ম্যাথামেটিক্সের টু থাউজেন্ড নাইনটিন টোয়েন্টি থেকে এটা এফেক্টিভ হয়েছে এবং এটা চয়েস বেসড ক্রেডিট সিস্টেম অর্থাৎ সি প্যাটার্নের আন্ডারে আছে তো এখানে সিলেবাসটার ব্রিফ আইডিয়া তোমাদেরকে দেওয়া আছে সিবি কি এবং সেখানে কত ক্রেডিট পয়েন্ট কোন কোন সেমিস্টারে অ্যালট করা আছে প্রোগ্রামটার অবজেক্টিভস কি সেইগুলো সম্পর্কে প্রথমে ব্রিফ একটা ডিসকাশান করে দেওয়া আছে এটা তোমরা ইন্টারনেট থেকে যখন সিলেবাসটা ডাউনলোড করবে সেটা অবশ্যই দেখে নিতে পারো এখানে একটা খুব ভালো জিনিস যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কেরিয়ার অপরচুনিটিস অর্থাৎ তোমরা এমএসসি কোর্স করে অনেকেই জানতে চাও যে এরপরে কী করা যেতে পারে এখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া আছে দেখো সে মানে সেট এক্সাম অর্থাৎ স্টেট এলিজিবিলিটি টেস্ট ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং এছাড়া তোমার এন বিএইচএম অর্থাৎ ন্যাশনাল বোর্ড ফর হায়ার ম্যাথামেটিক্স এই ধরনের যে পরীক্ষাগুলো এইগুলোতে সরাসরি ভর্তির জন্য যে যোগ্যতা মান লাগে অর্থাৎ এমএসসিটা তোমাদের লাগে তো সেটার জন্য কিন্তু এই এমএসসি কোর্স খুব কার্যকরী এটা তোমরা অনেকেই জানো এরপরে তোমরা অবশ্যই পিএইচডি করতে পারো বা লেকচারারশিপ করতে পারো যাই করো না কেন এমএসসিটার প্রয়োজনীয়তা তো অবশ্যই আছে এখন দেখো কোর্স স্ট্রাকচার যদি আমরা দেখি কোর্স স্ট্রাকচারের প্রথমেই দেখো সেমিস্টার ওয়ান যদি আমরা লক্ষ্য করি সেমিস্টার ওয়ানের দেখো প্রথমেই ফার্স্ট সেমিস্টার সিক্স মান্থসের কোর্স তাহলে কোন কোন কোর কোর্স তোমাকে পড়তে হচ্ছে দেখো প্রথমে ওয়ান জিরো ওয়ান সি অর্থাৎ কম্পালসারি বা কোর কোর্স এখানে বলছে তাহলে সেটা হচ্ছে প্রথমে অ্যাবস্ট্রাক্ট এলজেব্রা দেখতেই পাচ্ছ এই অ্যাবস্ট্রাক্ট এলজেব্রা তোমাদেরকে এখানে পড়তে হবে তারপরেই দেখো ওয়ান জিরো টু সিতে তোমাদের পড়তে হতে লিনিয়ার এলজেব্রা অ্যান্ড মডিউল থিওরি আশা করি দেখতেই পাচ্ছ মডিউল থিওরি এটা পড়তে হবে এবং দেখো একটা জিনিস লক্ষ্য করো প্রত্যেকটা জায়গাতেই তোমাদের দেখো টোটাল যদি ক্রেডিট বলো ক্রেডিট দেখো এগুলো ফোর ক্রেডিটের আছে আর তোমাদের মার্কস ডিভিশন যদি বলো দেখো ইন্টারনালের গ্র্যাজুয়েশানে যেরকম ছিল তেমনি প্রায় ইন্টারনালে দশ নাম্বার তোমাদের অ্যালোটেড আছে আর তোমাদের এন্ড সেমিস্টার এক্সামিনেশনের জন্য ফর্টি মার্কস অ্যালোটেড আছে অর্থাৎ প্রত্যেকটা পেপার তোমার কিন্তু এখানে পঞ্চাশ নম্বরের হবে এবার দেখো ওয়ান জিরো থ্রি পেপারটাতে তোমাদের পড়তে হবে রিয়েল অ্যানালাইসিস ওয়ান জিরো ফোরে তোমাদের পড়তে হবে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনস অ্যান্ড পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনস দেখতে পাচ্ছ ঠিক আছে এইটা আমরা দেখতে পাচ্ছি আর তোমাদের ওয়ান জিরো ফাইভে তোমাদের পড়তে হচ্ছে দেখো ইন্টারনাল অ্যাসাইনমেন্ট যেখানে যাচ্ছে তোমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড তোমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিসের প্র্যাকটিক্যাল ইউজিং সি প্রোগ্রামিং তো এটার ক্ষেত্রেও তোমরা দেখতেই পাচ্ছ যে ফর্টি মার্কসের তোমাদের এখানে রিটার্ন পরীক্ষা এবং দশ নম্বরের কিন্তু ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে এবার তোমাদের যেটা কম্পালসারি দেখো ফাউন্ডিং কোর্স ফাউন্ডেশন কোর্স আছে সেখানে দেখো ওয়ান জিরো সিক্স সি তো এখানে তোমাদের দেখো কমিউনিকেটিভ স্কিলস অ্যান্ড পার্সোনালিটি ডেভেলপমেন্ট এই বিষয়টার কথা বলা হয়েছে এবং এটা পুরোটাই কিন্তু ফিফটি মার্কসের ইন্টারনাল পরীক্ষা হবে দেখো এখানে কোনো রিটার্ন পরীক্ষা কিন্তু হবে না নেক্সট তোমাদের চলে আসছি সেকেন্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে দেখো টু জিরো ওয়ান কোর্সে তোমাকে কমপ্লেক্স অ্যানালাইসিস পড়তে হবে টু জিরো টুতে পড়তে হবে টোপোলজি টু জিরো থ্রিতে পড়তে হবে ক্যালকুলাস অফ সেভারেল ভেরিয়েবলস অ্যান্ড ডিফারেন্সিয়াল জিওমেট্রি অফ কার্ভস অ্যান্ড সার্ফেসেস টু জিরো ফোরে তোমাকে পড়তে হচ্ছে টেকনিক্স অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স যেমন ধরো জেনারেলাইজড ফাংশানস স্পেশাল ফাংশানস ইনটিগ্রাল ইকুয়েশানস এগুলো পড়তে হবে প্রত্যেকটা সে আবার আগের মতো চল্লিশ নম্বরের রিটার্ন পরীক্ষা এবং দশ নম্বরের ইন্টারনাল অ্যাসেসমেন্ট টু জিরো ফাইভে দেখো তোমাদের ইন্টারনাল অ্যাসাইনমেন্ট করতে হবে ইন্টিগ্রাল ট্রান্সফর্মস এন্ড কম্পিউটেশনাল মেথডস ফর পিডিজ এটার ক্ষেত্রে দেখো চল্লিশ নাম্বারের রিটার্ন এবং দশ নম্বরের ইন্টারনাল এবার তোমাদের দেখো একটা ইলেকটিভ ফাউন্ডেশন কোর্স আছে যেখানে তোমাদের ইগা অ্যান্ড লাইফ স্কিলস এডুকেশন আছে অথবা ভ্যালু এডুকেশান অ্যান্ড হিউম্যান রাইটস এই দুটোর মধ্যে একটা সিলেক্ট করতে হবে এবং এটা পুরোটাই কিন্তু পঞ্চাশ নম্বরের ইন্টারনাল কোর্স হবে ঠিক আছে নেক্সট এবার আমরা চলে আসছি থার্ড সেমিস্টারের দিকে থার্ড সেমিস্টারে যদি একটু ভালো করে লক্ষ্য করো দেখো তোমাদের কোর কোর্সে তোমাদের পড়তে হচ্ছে থ্রি জিরো ওয়ানে ফাংশনাল অ্যানালাইসিস থ্রি জিরো টুতে দেখো ক্লাসিক্যাল মেকানিক্স এবং থ্রি জিরো থ্রিতে তোমাদের কন্টিনিউয়াম মেকানিক্স পড়তে হচ্ছে এখান থেকে কিন্তু পিওর এবং অ্যাপ্লাইড গ্রুপের ডিভিশনটা হয় যার জন্য মেজর ইলেকটিভ ওয়ান এবং মেজর ইলেকটিভ টু যেটা আছে সেটা দেখো মেজর ওয়ানে যদি তুমি পিওর গ্রুপে হও তাহলে তোমাকে একটা পেপার সিলেক্ট করতে হবে অ্যাডভান্সড ডিফারেন্সিয়াল জিওমেট্রি ওয়ান অপারেটর থিওরি অ্যান্ড অ্যাপ্লিকেশানস ওয়ান অ্যাডভান্সড অ্যালজেব্রা ওয়ান এখান থেকে তোমাকে একটা পেপার সিলেক্ট করতে হবে এবং তোমাকে অ্যাপ্লাইড গ্রুপ যেটা আছে অ্যাপ্লাইড গ্রুপ থেকেও তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হচ্ছে বেসিক্স অফ ম্যাথামেটিক্যাল মডেলিং স্পেস সায়েন্সেস ওয়ান অ্যান্ড ডিনামিক্যাল সিস্টেমস অর্থাৎ তোমাকে থ্রি জিরো জন্য তোমাকে পিওর গ্রুপ থেকে এখান থেকে একটা তোমাকে সিলেক্ট করে নিতে হচ্ছে আর থ্রি জিরো ফোরের আরেকটা পেপারের জন্য মানে থ্রি জিরো ফাইভের ইনফ্যাক্ট পেপারের জন্য তোমাদের এই গ্রুপ থেকে পিওর গ্রুপ থেকে একটা পেপার সিলেক্ট করতে হবে অর্থাৎ দুটো করে পেপার তোমাদের এখানে সিলেক্ট করার প্রয়োজন আছে আর অ্যাপ্লাইড গ্রুপের থেকেও তাই থ্রি জিরো জন্য একটা চয়েস করবে এবং থ্রি জিরো জন্য তোমরা এখান থেকে একটা চয়েস করে নেবে এবার দেখো মাইনর ইলেকটিভ ওপেন ইলেকটিভের যে জন্য বলা হচ্ছে দেখো কম্পিউটার অ্যাপ্লিকেশনস এখানেও তাই সেই একই ব্যাপার চল্লিশ নম্বরের রিটার্ন পরীক্ষা এবং দশ নম্বরের ইন্টারনাল অ্যাসেসমেন্ট এই গেল থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার যখন পড়বে ফোর্থ সেমিস্টারের কোর পেপার দেখো তোমাদের অপারেশনস রিসার্চ থাকবে এবং গ্রাফ থিওরি অ্যান্ড ফিল্ড থিওরি থাকবে ফোর জিরো মেজর ইলেকটিভ থ্রি অ্যান্ড ফোরের জন্য তোমরা আগে যে পেপারগুলো সিলেক্ট করেছো পিওর গ্রুপ থেকে যারা দুটো সিলেক্ট করছো এবং অ্যাপ্লায়েড গ্রুপেরও তাই যে দুটো তোমরা সিলেক্ট করছো তাদের সেকেন্ড পার্টগুলো তোমাদেরকে এখানে পড়তে হবে তো এই হচ্ছে তোমাদের স্ট্রাকচার এবং মনে রাখতে হবে ফোর্থ সেম যখন আমরা পড়বো ফোর্থ সেমে একটা কিন্তু টার্ম পেপার থাকবে যেটা ফোর জিরো ফাইভ টি লেখা আছে দেখো চল্লিশ নম্বরের রিটেন এবং দশ নম্বরের ইন্টারনাল এবং এটা ইন্টারনাল অ্যাসাইনমেন্ট বলছে ম্যাথমেটিক্স অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশানসের ওপর ইন্টারনাল অর্থাৎ এটা ইউনিভার্সিটি থেকে তোমাদের বলে দেওয়া হবে এটা কী টার্ম পেপারটা কীভাবে করতে হবে তো এই গেল কোর্স স্ট্রাকচার ডিটেল সিলেবাস তোমাদের ওয়েবসাইটে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো আশা করি তোমাদের বিষয়টা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া হয়েছে আমি রিসেন্টলি বিভিন্ন ইউনিভার্সিটি যেমন সিইউ তারপর তোমার বিইউ কেএনইউ এই ধরনের ইউনিভার্সিটিগুলোর পিজি কোর্স সম্পর্কে অনেক ব্রিফ আইডিয়া দিয়েছি যদি ভালো লাগে সেই ভিডিওসগুলো তোমরা ফলো করতে পারো তো এই বলে আজকের আমি আমার কথা শেষ করছি প্রত্যেকে ভালো থেকো এবং তোমাদের পড়া খুব ভালোভাবে চালিয়ে যাও